একদিন সকালে কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। সেই সময় গাছের আড়াল থেকে এক সুন্দরী রমণী ক্রমাগত কাঠুরিয়াকে দেখতে থাকে। বাহ, কি সুদর্শন পুরুষ! এমন পুরুষ আগে তো কোনোদিনও দেখিনি। যেমন রূপ তেমনই শরীরের বর্ণ। এই পুরুষকে আমার চাই চাই। নমস্কার, আমার নাম কাঞ্চনমালা। হ্যাঁ নমস্কার, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি কাঞ্চনপুর রাজ্যের রাজকুমারী। আমার পিতার ধন দৌলত কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এসব কথা শুনে আমি কি করব? আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি সম্পূর্ণভাবে আপনাকে পেতে চাই। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আপনাকে ভীষণভাবে মনে ধরেছে। আমি আপনাকে বিবাহ করতে চাই। ক্ষমা করবেন দেবী, আমি বিবাহিত। তাতে কি হয়েছে? এতে আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা আছে? আমি আমার স্ত্রীকে বড্ড ভালোবাসি। তাকে ছেড়ে কোনো দ্বিতীয় নারীর কথা আমি চিন্তাও করতে পারি না। কিন্তু আমার যে আপনাকে খুব পছন্দ। আপনার এত সুন্দর রূপ, আপনি নিশ্চয়ই আমার থেকেও অনেক সুন্দর পুরুষ পাবেন। আমাকে ক্ষমা করবেন দেবী, আপনি এবার আসতে পারেন। তুই আমাকে অস্বীকার করছিস? আমাকে? এই বলে সেই সুন্দরী রমণী রাক্ষসীর রূপ ধারণ করে। আমাকে প্রত্যাখ্যান করার সাজা কি হয় তুই এবার দেখ। কি কে কে তুমি? আমি তারকা রাক্ষসী। এবার বল, আমাকে বিয়ে করবি নাকি আমার হাতে মরবি? দুষ্ট রাক্ষসী, তুই সুন্দরী রমণীর রূপ ধারণ করে আমাকে বশ করতে এসেছিলি, এখন আবার আমাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমার ক্ষমতা, আমি এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি। কিন্তু তোকে যে আমার বড় মনে ধরেছে, তোকে আমি বিয়ে করেই ছাড়ব। এই বলে রাক্ষসী তার নিজের চোখ থেকে একটি নীলাভ জ্যোতি কাঠুরিয়ার চোখে প্রতিফলিত করে, আর মুহূর্তের মধ্যেই কাঠুরিয়া সেই রাক্ষসীর বশে চলে আসে। কি অপরূপ রূপ তোমার! আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি আমায় বিবাহ করবে? করব রে করব, কিন্তু তার আগে আমাকে যে আমার আসল রূপটা লুকোতে হবে। এই বলে দুষ্টু তারকা রাক্ষসী আবার সেই সুন্দরী রমণীর রূপ ধারণ করে, এবং তারপর সে কাঠুরিয়ার সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কাঠুরিয়া সেই রাক্ষসীকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। এসো কাঞ্চনমালা, এসো, এটাই আমার গৃহ। আমি জানি তোমার এই চালের ঘরে থাকতে বড্ড অসুবিধা হবে। না গো, তুমি যেখানে থাকবে সেখানে আমার কোনো অসুবিধা হবে না। কাঠুরিয়ার সঙ্গে সেই রমণীকে দেখে সবাই অবাক হয়ে যায়। সারসবউ কৌতূহল বশত কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, স্বামী, ইনি কে? ও, তোমাদের তো বলাই হয়নি, ও কাঞ্চনমালা, কাঞ্চনপুর রাজ্যের রাজকন্যা। ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে থাকবে মানে? আমাদের সাথে থাকবে মানে আমি খুব শীঘ্রই ওকে বিবাহ করব। কাঠুরিয়ার মুখে এই রকম কথা শুনে সারসবউ বাকরুদ্ধ হয়ে যায়। সারসবউ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এসব আমি কি শুনছি? হ্যাঁ, না না, এটা হতে পারে না। এটা হতে পারে না। মা মা, তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও, আমি বাবার সাথে কথা বলছি। সোনপরি, তুমি মাকে ভিতরে নিয়ে যাও। চলুন মা, আপনি ভেতরে চলুন।
হতে পারে না, কিছুতেই হতে পারে না, না 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 কিছুতেই না। সোনপুরি সারস বউকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। বাবা বাবা, এসব তুমি কি বলছো? তুমি তুমি মাকে ছেড়ে এই মহিলাকে বিয়ে করবে? কেন, কি হয়েছে? এতে অসুবিধার কি আছে? অসুবিধার কি আছে মানে, মা তোমার বিবাহিতা স্ত্রী, তুমি তুমি এটা করতে পারো না। সন্তান হয়ে এই বিষয়ে আলোচনা করতে সত্যি আমার খুব লজ্জা লাগছে। তাহলে আলোচনা করিস না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি কাঞ্চন মালাকেই বিবাহ করব এবং ওর সাথেই সংসার করব। এই বলে কাঠুরিয়া সুন্দরী রমণীর রূপে থাকা সেই তারকা রাক্ষসীকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এদিকে সারস বউ এইসব দেখে অসুস্থ হয়ে পড়ে। ইস, খিদের চোটে পেটের ভেতরটা গুড়গুড় গুড়গুড় করছে। নদীর পাড়ে থাকলে এতক্ষণে কতগুলো কাঁচা মাছ যে চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম। ইস, অনেক দেরি হয়ে গেল না? তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, চলো কাঞ্চনমালা খেয়ে নেবে চলো। হ্যাঁ, ইয়ে মানে ওই আর কি, চলো চলো। কাঠুরিয়া সেই রাক্ষসীকে নিয়ে রান্নাঘরে চলে যায়। কাঞ্চনমালা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার খাবারের বন্দোবস্ত করছি। আচ্ছা। সোনপরি, সোনপরি, সোনপরি কোথায় গেলে তুমি? কাঠুরিয়া চিৎকার করে সোনপুরীকে ডাকতে থাকে। এদিকে সোনপুরী আর বীর অসুস্থ সারস বউয়ের পাশে বসেছিল। কি হলো বাবা, আবার তোমাকে ডাকছেন কেন? কি জানি, বুঝতে পারছি না। যাও তো, গিয়ে একবার দেখো তো। কাঠুরিয়ার ডাক শুনে সোনপুরী রান্নাঘরে চলে যায়। বাবা আমাকে ডাকছিলেন? কোথায় থাকো, এতক্ষণ ধরে ডাকছি। মায়ের শরীরটা ভালো নয়, তাই মায়ের পাশে বসেছিলাম। নাটক নাটক, ওইসব নাটক ছাড়া আর কিছুই নয়। যাই হোক, আমার আর কাঞ্চনমালার খুব খিদে পেয়েছে, খেতে দাও। মানে আমি, আরে তুমি ছাড়া এখানে আর কেউ আছে? দাও দাও। সোনপরি কাঠুরিয়া আর কাঞ্চনমালাকে খেতে দেয়। এরপর তারা খাওয়া শুরু করে। আ, রান্নাটা কি ভালো হয়েছে! উফ, কতদিন পর এত ভালো খাবার খাচ্ছি। নদীর কাঁচা মাছ খেতে খেতে মুখ তাই নষ্ট হয়ে গেছে, আজকে একেবারে মন ভরে খাবো। বলছি আরেকটু ভাত হবে, আসলে খুব খিদে পেয়েছে। আরে কেন হবে না, এখানে অনেক রান্না আছে। এই শোনপরি, দাঁড়িয়ে আছো কেন, শুনতে পেলে না? আমার কাঞ্চনমালার খিদে পেয়েছে, দাও আমার কাঞ্চনমালাকে আরো ভাত দাও। খেতে খেতে এক সময় সমস্ত খাবার একাই শেষ করে ফেলে ওই তারকা রাক্ষসী। কাঞ্চনমালার খাওয়া দেখে অবাক হয়ে যায় সোনপরি, আর দৌড়ে গিয়ে বীরকে সবটা জানায়। বলছো সবার খাবার একাই খেয়ে নিয়েছে? হ্যাঁ গো, আমি নিজের হাতে খাবার বেড়ে দিয়েছি। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে কি একা এত খাবার খাওয়া সম্ভব? আমিও তো সেটাই ভাবছি, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই সময় কাঠুরিয়া ওই রমণীর বেশে থাকা রাক্ষসীকে নিয়ে এই ঘরে আসে। একি বাবা, তুমি এই ঘরে? সারস বউকে সরে যেতে বল, এই বিছানায় আমার কাঞ্চনমালা ঘুমাবে। এসব তুমি কি বলছো বাবা, আর এটা তো মায়ের ঘর, উনি এখানে ঘুমালে মা ঘুমাবে কোথায়? তোর মাকে বাইরের বারান্দায় গিয়ে ঘুমাতে বল। কি, বাইরের বারান্দায়? বাবা তোমার মাথা ঠিক আছে তো? মা এই অসুস্থ শরীর নিয়ে বাইরে ঘুমাবে কেন, এতে সমস্যা কোথায়? আর ওই অসুস্থটা অসুস্থ কিচ্ছু না, সব নাটক। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল, আমার কাঞ্চনমালার খুব ঘুম পেয়েছে। কি, তাই তো? কি হলো, শুনলি তো? তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এক্ষুনি এই ঘর থেকে সবাই বেরিয়ে যা। বাবা তোমার কি হয়েছে,
তুমি হঠাৎ এমন করছো কেন? তোরা কেন এমন করছিস আমি বুঝতে পারছি না। বলছি আমার কাঞ্চনমালার খুব ঘুম পেয়েছে, যা না এই ঘর থেকে বেরিয়ে যা। চলো সোনপরি, আমরা মাকে আমাদের ঘরে নিয়ে যাই। এরপর বীর আর সোনপরি দুজনে মিলে সারস বউকে নিয়ে তাদের ঘরে চলে যায়। আর রাক্ষসী সেই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত বাড়তেই প্রচণ্ড খিদের চোটে রাক্ষসীর ঘুম ভেঙে যায়। কি খিদে পেয়েছে, ওইটুকু খাবার খেয়ে কি আর পেট ভরে? কি করি এবার? এক কাজ করি, পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে এসে রান্না করে খাই। এই বলে রাক্ষসী ঘর থেকে বেরিয়ে উড়তে উড়তে পুকুরে চলে যায়, আর পুকুর থেকে একটা জ্যান্ত মাছ ধরে নিয়ে রান্নাঘরে চলে আসে। কাঁচা মাছের কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ভেবেই জিভে জল চলে আসছে। এইবার তাড়াতাড়ি মাছটা ভেজে নি। কিন্তু কাঠ কোথায়? কাঠ ছাড়া উনুন জ্বালবো কিভাবে? অবশ্য কাঠের কি দরকার, আমার পা দুটো উনুনে দিয়ে দি, তাহলেই তো দাউ দাউ করে আগুন জ্বলবে। মাছ ভাজার জন্য সেই তারকা রাক্ষসী নিজের পাগুলো উনুনের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে থাকে। রান্নাঘর থেকে বিভিন্ন রকম শব্দ পেয়ে বীর এবং সোনপরি দুজনে চুপি চুপি রান্নাঘরে এসে ওই রমণীর আসল রূপ দেখতে পায়। আ, ভাত ডাল মাছ ভাজা হয়ে গেছে, এইবার ঝটপট খেয়ে নি। কিন্তু একটা লেবু হলে তো খুব ভালো হতো। তখন তারকা রাক্ষসী বাইরে একটা লেবু গাছ দেখতে পায়। আরে ওই তো একটা লেবু গাছ, কত লেবু ধরে আছে, হাতটা লম্বা করে একটা লেবু ছিঁড়ে নি। রাক্ষসী তার লম্বা হাতের সাহায্যে লেবু গাছ থেকে লেবু পেড়ে নেয়। এই সব দেখে বীর আর সোনপরির বুঝতে বাকি থাকে না যে এটা একটা রাক্ষসী। তারা সেই রাতেই ছুটে যায় কাঠুরিয়ার বাবার কাছে। এবং তাকে সব কিছু জানায়। দাদু, সব কিছু তো শুনলে, এইবার বলো ওই রাক্ষসীর থেকে আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো? বীর, ওই রাক্ষসী কোনো সাধারণ রাক্ষসী নয়, ওর বিশেষ ক্ষমতা রয়েছে। ওই ক্ষমতার জেরেই ও তেজসকে বশ করেছে। কি বলছো? তাহলে এবার আমি কি করব? তুমি আমায় উপায় দাও দাদু, তুমি আমায় উপায় দাও। এদিকে আকাশে ভোরের আলো ফুটে ওঠে। কাঠুরিয়ার বাবা তার পুত্রকে রাক্ষসীর কবল থেকে উদ্ধার করার জন্য সর্বজ্ঞানম ধ্যানে বসে। দাদু, দাদু কিছু উপায় পেলে? উপায় একটা আছে। কি উপায় দাদু? ওই রাক্ষসীর গলায় একটা মাদুলি আছে, ওই মাদুলিটা যদি কোনোভাবে ছিঁড়ে ফেলতে পারা যায় তবেই তেজস আবার আগের জীবনে ফিরে যাবে। দাদুর থেকে উপায় খুঁজে পেয়ে বীর সোনপরিকে নিয়ে ঘরে ফিরে আসে। কিন্তু ঘরে ফিরে দেখে কাঠুরিয়া বা ওই রাক্ষসী কেউই ঘরে নেই, আর সারস বউ বসে বসে কাঁদছে। হে কি মা, তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, বাবা কোথায়? তোর বাবা ওই রাজকন্যাকে নিয়ে মন্দিরে বিয়ে করতে গেছে। কি বলছো মা? হ্যাঁ রে বীর, আমি আমি অনেক আটকানোর চেষ্টা করলাম জানিস তো, কিন্তু আমার কথা শুনলো না, আমাকে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মা, কিচ্ছু শেষ হয়নি। আর কোনো
রাজকন্যা নয়, ও একটা রাক্ষসী। বাবাকে বশ করে রেখেছে। কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এরপর বীর সারস বউকে সমস্ত কথা খুলে বলে। বীর, আর দেরি করিস না বাবা, এক্ষুনি যা, তোর বাবাকে বাঁচা। এরপর বীর আর সোনপুরি দুজনে মিলে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এবং তারা সেখানে পৌঁছে দেখে কাঠুরিয়া সেই রাক্ষসীর গলায় মালা দিতে যাবে। দাঁড়াও বাবা। বীর আর এক মুহূর্ত দেরি না করে আর ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কাঠুরিয়ার হাত থেকে মালাটি ছুঁড়ে ফেলে দেয়। দুষ্ট রাক্ষসী, তুই আমার বাবাকে বশ করেছিস, এইবার দেখ তোর আমি কি অবস্থা করি। ও, তাহলে তোরা আমার আসল রূপ জানতে পেরে গেছিস, তাহলে এবার তোরাও আমার হাতে বশ হ। বীরকে শক্তি প্রয়োগ করতে দেখে রাক্ষসী খুব রেগে যায় এবং সে গিয়ে নিজের রূপ নিয়ে বীরের দিকে তার শক্তি প্রয়োগ করতে থাকে। রাক্ষসীর সাথে বীরের ক্রমাগত লড়াই চলতে থাকে। এরই মধ্যে সোনপুরি রাক্ষসীর পিছন থেকে গিয়ে রাক্ষসীর গলার সেই কবচটি ছিঁড়ে ফেলে, আর সঙ্গে সঙ্গেই রাক্ষসী হাওয়ার সাথে মিশে অদৃশ্য হয়ে যায়। এদিকে কাঠুরিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বাবা, সবাই মিলে কাঠুরিয়াকে বাড়িতে নিয়ে আসে এবং অনেক সেবা শুশ্রূষা করার পরে কাঠুরিয়ার জ্ঞান ফিরে আসে। তখন সে তার ভুল বুঝতে পেরে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে।